গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে না সকাল সকাল উঠে আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি সব হয়ে গেছে, যেমন হচ্ছে তোমার গরম জল মধু যেটা খাই সেটাও হয়ে গেছে খাওয়া, সবাই মিলে একসাথে বসে চা খেয়েছি, চা করলাম, সবাই মিলে একসাথে বসে চা খেলাম। মাও আজকে তাড়াতাড়ি রুটি করে নিয়েছে, তো রুটি তরকারি আর ডিম সেদ্ধ আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল, সেটাও আজকে আমাদের সবার হয়ে গেছে। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কতগুলো বাসন ছিল, তো সেটাই মাজার জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর তুর্যর তো সকালে একদম সকালে একটা ন্যান দুধ খায়, শুধু ন্যান দুধ খায়, তারপরে খায় হচ্ছে এমনি প্যাকেট দুধে, মানে এই যে আমুল শক্তি বা আমুল গোল্ড যে ওর প্যাকেট দুধ আনি, তো এখন যেহেতু একটু বেশি গরম পড়েছে না, সেজন্য আমুল গোল্ড দুধটা না পুরো ক্রিমি, আর অত ক্রিম দুধ এখন সেজন্য খাওয়াই না, আমুল শক্তি যে দুধটা সেটাই ওকে খাওয়াই। তো ওই আমুল শক্তি দিয়ে ওকে রুটি খাইয়ে দিয়েছি, মানে দুধ রুটি খাওয়া তুর্যর হয়ে গেছে। তো তুর্যকে এখন স্নান করাবো তেল মালিশ করে, তারপরে ও স্নান ঠান করে কিন্তু ঘুমিয়ে যাবে, কারণ ও সকালবেলা ওঠে, উঠে তারপরে স্নান ঠান করে দুধ রুটি খেয়ে স্নান ঠান করে একবার ভালো ঘুমায়, ঘুম থেকে উঠে তারপরে দুপুরের খাবারটা খায়। আর দুপুরে আজকে ওকে চিকেন খাওয়াবো, তো শিং মাছ আর চিকেনই ওকে বেশি খাওয়াই, অন্য মাছ ওকে অত দেওয়া হয় না, কারণ অন্য মাছে তো কাটা আছে, তো শিং মাছটা দেখছি ও শ্যুট করে ভালো, তো সেজন্য ওকে শিং মাছ আর চিকেন এই দুটোই মানে মিলিয়ে ঝিলিয়ে খাওয়াই এভাবে। আর ডিমও খাওয়াই, কিন্তু ডিম এখন যা গরম পড়েছে এই জন্য ডিম এখন আর ওকে অত খাওয়াই না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো এতগুলো বাসন ছিল তো সব মাজা কমপ্লিট। আর মা এদিকে কাঁচকলার আলু সিদ্ধ করে রেখেছে কাঁচকলার কোপ্তাকারি করবে বলে। কালকে যে সন্ধ্যেবেলা কাঁচাকাচি করেছিলাম, তো বললাম না শুকিয়ে যাবে, ভোরবেলাই শুকিয়ে গেছে, তার তোলা হয়নি, নিচে চলে গেছিলাম কাজবাজ ছিল, তারপরে তুর্যকে খাইয়ে স্নান করিয়ে ফলের রস খাইয়ে ঘুম পাড়িয়ে এই আসলাম। হ্যাঁ একদম ঘট করে শুকিয়ে গেছে, কি সুন্দর শুকিয়ে গেছে, এখন আর রোদের প্রয়োজন হয় না। তুর্য ঘুম থেকে উঠলে ও ভাত খাবে, আর আজকে ওকে চিকেন খাওয়াবো, শিং মাছ আর চিকেনটাই খাওয়াই, মটনটা এখনো খাওয়াই না, কারণ এখন তো অনেকটাই ছোট, ডাক্তার এমনি বড়দেরকেই না করে মটন খাওয়া ভালো না, সেজন্য ওকে এখনো অব্দি কোনোদিনই মটন দিইনি, চিকেনই দিয়েছি, সবসময় চিকেন দিই, আর নালে হচ্ছে ও শিং মাছ খায়, নালে টুকিটাকি সেদিন একবার চারা পোনা মাছ দিয়েছিলাম, কিন্তু খুব কাটা তো ওগুলো দিই না, শিং মাছ মাগুর মাছ এগুলোই ভালো, তো মাগুরটা বেশি খায় না, শিংটাই বেশি খায়, আর আজকে খাবে হচ্ছে চিকেন। ওর মানে দুপুরের ভাত করা বাকি আছে, চিকেনের স্যুপটা করা বাকি আছে, ফলের রস টস খেয়ে দুধ রুটি খেয়ে ভালো করে ঘুমাচ্ছে, এখন পেটটা ভরাই আছে, অনেকক্ষণ ঘুমা, ঘুম থেকে উঠলে খাবে, অসুবিধা নেই। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে রোদে যে বিছানা দিয়েছি ওগুলোকে নিয়ে আসবো। আমার স্নান কিন্তু কমপ্লিট, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এরকম ডাইরেক্ট কথা বলতে আসলাম, সকাল থেকে আর আসাই হয়নি তোমাদের সামনে। তো আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করেছি, সেই তেল মাথা নিয়ে আর পারছিলাম না, আজকে শেষমেশ আজকে করতে পারলাম শ্যাম্পু, তো শ্যাম্পু ট্যাম্পু করে কাছাকাছি করে বেরালাম, রোজই কাছাকাছি থাকে, আর আমি যেহেতু রোজের কাছা রোজ কেচে দিই সেজন্য বেশি নোংরাও হয় না, এই জন্য ডোলে ডোলে ধুয়ে নিই, রোজের কাছা রোজ কেচে নিই আমি, জমাই না। তো এই কাছাকাছি করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ঠান করে বেরালাম, এখন তুর্যকে খাওয়াবো, তো চলো নিচে যাই।
আর মাঝে কিন্তু তুরজোর খাবার করা হয়ে গেছিল, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তুরজোর খাবার করা হয়ে গেছে, এখন নিচে গিয়ে ওকে খাওয়াবো। এই দেখো নেমে দেখি এখন ঠাম্মির কাছে খেতে বসেছে, আর এখন কিন্তু ছাকনিতে ছেকে খায় না আমাদের তুর্য, তোমাদের তুর্য। মাম্মা কিভাবে খাও দেখিয়ে দাও, কিভাবে খাও। এই যে একটুখানি বেশি গালা গালা করা হয় প্রেশার কুকারে, তো এরকম হাত দিয়ে খেয়ে নেয়। কি খাচ্ছে? চিকেন খাচ্ছে আজকে মা। এই যে ঠাম্মির কাছে বসে বসে খাচ্ছে এখন। ওই যে মা পান খায় তো, তাই মা খায়, ভাই খায়, বাবা খায়, ওদেরটা নকল করে। ওদেরটা নকল করছে দেখো না, এইভাবে খায়। ও তুমি এইভাবে ভাতটা খেয়ে নাও। তো আমরা খেয়ে দিয়ে কিন্তু উপরে চলে এসেছি, আর এই যে তুর্য, তুর্যও চলে এসেছে আমার সাথে উপরে। তো এখন আমরা একটুখানি রেস্ট নেব, আর হচ্ছে বাবা মেঘ ডাকছে, বৃষ্টি হবে। আর আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে চারা পোনা মাছের ঝোল আর কোপ্তা কারি। ওই যে কাঁচা কলার কোপ্তা দেখছিলে যে মা কাঁচকলার আলু সিদ্ধ করে রেখেছে, তো ওটা করে মা ভালোই করে। তো এই আজকে রান্না হয়েছিল, তো খেয়ে দিয়ে আমরা উপরে চলে আসলাম। আর তুর্য তো চিকেন দিয়ে ভাত খেলো দেখলে ঠাম্মির কাছে, তারপরে আর পুরোটা খেলো না জানো। সেই যে আমি লাস্ট দেখলাম যে খাচ্ছে, ব্যাস তারপরে আর খেলোই না কিছুতে, একটুখানি খেয়েছে, খেতেই চায় না। এরকম ডোলে ডোলে ওই ছাকনিতে ছেকে ঢেলে ঢেলে খাওয়ানোই ভালো, এরকম খেলে আর খেতেই চাইছে না। দেখো কি দুষ্টুমি করে, উপরে আসে যখনই উপরে আসে তখনই দুষ্টুমি করে। তো চলো একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো হাই। ও তুই যখন হাই হাই বলছে, এখন কি করবে তুমি? দুধ তুমি বলে দাও, বলে দাও ফ্রেন্ডসদের, দুধ তুমি বলছে দুষ্টুমি করবে। সেই তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল যে আমি খেয়ে দিয়ে আমি আর তুর্য উপরে রেস্ট নিতে আসলাম। তারপরে রেস্ট রেস্ট নিয়ে উঠলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার আমাকে একা হন্তরন্ত হয়ে ছুটতে হচ্ছে। জানো তুর্য ঠাম্মির কাছে আছে, এখন আমি হন্তরন্ত হয়ে যাচ্ছি। আরে ওকে প্যাম্পাস পরাতে গিয়ে দেখি প্যাম্পাস নেই, সে একটাই পরে রয়েছে, এবার একটা তো রাতে লাগবে। এবার ওকে অনলাইনে আমি অনেক মানে একসাথে পেটি পেটি আনাই, এবার ভেবেছি কি এক প্যাকেট পুরো গোটা আলমারিতে আছে। এবার দার্জিলিংয়ে চলে গেছি, দার্জিলিংয়ে এক প্যাকেট নিয়ে গেছি, তো ভেবেছি আরেক প্যাকেট আছে আলমারিতে। বাবা এখন দেখছি আলমারি খুলে আলমারিতেও এক প্যাকেট নেই, শুধু এক পিস পড়ে রয়েছে, সেটা তো রাতে লাগবে। আর তুর্যকে রাতে আর মানে ঘুমানোর টাইমে রাতে পড়াই আর দুপুরবেলা পড়াই ওকে প্যাম্পাস, দুপুরে আর রাতে মানে দুটো লাগে, রাতে দুটো লাগে, কারণ আর্ধেক রাতে উঠে আমি আর তরুণ আর একটা প্যাম্পাস চেঞ্জ করিয়ে দিই। তো এবার তো মুশকিল হয়ে গেছে, এবারে অনলাইনে অর্ডার দিলেও এক দুদিনের মধ্যে একটু আসতে লেট হবে, সেজন্য এখন আমি আবার যাচ্ছি স্মার্ট বাজারে মানে বিগ বাজারে। আমার শাশুড়ি মা বললো যে ওখানে নাকি অফার চলছে, এবার জানি না কিসের অফার, বললো যে কিসের অফার চলছে জানি না কিন্তু অফার চলছে, মা আর কি অ্যাডে দেখেছে। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, হাঁটছি তো, টোটো ফোটো ধরে নেবো, ও তাই একাই বেরিয়ে পড়েছি। তো মা বললো অফার চলছে নাকি স্মার্ট বাজারে, তাই এখন স্মার্ট বাজারে যাচ্ছি তুর্যর প্যাম্পাস কিনতে। ভাবো সন্ধ্যাবেলা হঠাৎ এখন বেরিয়ে যেতে হলো আমাকে। তো চলো, মা বলে তুই শিগগিরই যা, আমি ওকে দেখছি তুই শিগগিরই আগে ওটা নিয়ে আয় প্যাম্পাস, কারণ এখন অনলাইনে বুক করলেও দুই তিন দিনের আগে আসবে না, তখন মুশকিল হয়ে যাবে, তুই গিয়েই একেবারে ডাইরেক্ট কিনে নিয়ে আয়, তাই এখন এসব করতে বেরিয়েছি। এ দেখো আমাদের এখানে শিবতলায় বাড়ির পুজো হচ্ছে, যে দেরিতে দেখছি আবার বাড়ির কী সুন্দর পুজো হচ্ছে, বাড়ির মন্দির। আমি কিন্তু স্মার্ট বাজারে চলে এসেছি, আর দেখছি তো অফার অফার লেখা রয়েছে, ও লাগেজে 70% অফ, লাগেজে 70% অফ রয়েছে। তো আমি কিন্তু ঢুকে গেছি, ¶¶
তো প্যাম্পাস নিচে নেই, প্যাম্পাসের জন্য উপরে যেতে হচ্ছে। তো লিফটেরও ব্যবস্থা আছে, খুব ভালো করেছে আমাদের এখানে লিফট বাজারটা। চলো দেখি। তো আমার সোনাকে রেখে আমি একটু সোনার কি আনতে গেছিলাম দাদাইয়ের কাছে ছি করেছে। হ্যাঁ, দাদাইয়ের কাছে গিয়ে ছি করে দিয়ে চলে এসেছে বিছানায়। দাদাইয়ের কাছে গিয়ে ছি করে দিয়েছে, সেটা ঠাম্মিকে বলছে, খুব ভালো কাজ করেছে। আমাদের তরুণ বলছে মম মম জাগবে, মম মম। আমি না তো উপরে আসলাম, উপরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, আর সোনা তো নিচে তাণ্ডব করছে, দাদার কাছে গিয়ে বললো দেখলেই ছিচি করে চলে এসছে। আর এখন তাতাই আছে, তাতাইয়ের সাথে খেলছে, জ্যাঠাইও চলে এসছে, ব্যাস ওর আর এখন মানে বিশাল বাজার নিচে হুজ্জুতির। একটা কথা বলতে তোমাদের কাছে এসছি, তো তোমরা অনেক দিন ধরেই আমাকে অনেক কমেন্টসে মানে ভরে যায়, ঘুরতে গেলে বেশি এই কমেন্টসটা আসে যে তুর্য দিদি, তুর্যকে যে ঘুরতে নিয়ে এসো, তুর্য কি খায় ঘুরতে গেলে, ওর জন্য কি কি খাবার মানে ওকে কি খাওয়াও, কি খায়। তো সেটাই আমি আজকে বলতে এসেছি যে তুর্য ঘুরতে গেলে কি কি খায়। প্রথমেই বলি যে ন্যান দুধ নিয়ে যাই, ধরো যেখানে আমাদের ঘুরতে গেলে এক প্যাকেটে হয়ে যাবে সেখানে আমি দু প্যাকেট নিয়ে যাই, কেন বাই চান্স যদি আমরা কোনো সময় আসতে না পারি, ট্রেন লেট থাকে বা ট্রেন বন্ধ থাকে, বলা তো যায় না, সেটা মানে অল্প দিনের ট্যুর, সেটা এক প্যাকেটের জায়গায় আমি দু প্যাকেট নিয়ে যাই। আর যেটা লং ট্যুর, যেরকম আমরা বম্বে গোয়া গেছিলাম সেখানে আমাদের দু প্যাকেটের দরকার ছিল, আমি তিন প্যাকেট নিয়ে গেছি। আর দার্জিলিং এইসব জায়গায় তো তোমার ন্যান দুধের সাথে সাথেও তোমার আমুল গোল্ড, যেটা ও বাড়িতে খায়, আমুল গোল্ড, আমুল শক্তি, এগুলো হচ্ছে লিকুইড দুধ ওকে খাওয়াই, তো ওগুলো ওখানে অ্যাভেলেবেল আছে, ওইটা ইলেকট্রিক কেটলিতে জাল দিয়ে খাওয়ানো যায়। আর ওকে এখান থেকে আমি তো কোনো কিছু বাইরের খাবার ওকে খাওয়াই না, তো সেই জন্য ওকে এই যে এরকম মুড়ির গুঁড়ো করে নিয়ে যাই, এই যে মুড়ির গুঁড়ো, এরকমই কৌটোতে বিস্কুটের গুঁড়ো, মুড়ির গুঁড়ো, চিড়ের গুঁড়ো, কেলক্সের গুঁড়ো, তারপরে তোমার আর কি নি, ওটাতে হচ্ছে মুড়ির গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, চিড়ের গুঁড়ো, কেলক্সের গুঁড়ো, তারপরে হচ্ছে ওটস, যেগুলো হচ্ছে করা যাবে কেটলিতে ওটস, তারপরে এইসব সমস্ত গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, এসব করে করে নিয়ে যাই। এটা হচ্ছে যেরকম বম্বে গোয়া গেছিলাম যখন, তখন এরকম বড় কৌটোতে নিয়ে গেছিলাম। আর দার্জিলিং গেছিলাম যখন এরকম ছোট কৌটোগুলোতে করে নিয়ে গেছিলাম, যেটা জানি এটা অল্প দিনের আর এটা বেশি দিনের। তো এরকম আমি সমস্ত গুঁড়ো করে রাখি, আর তার সাথে ওকে ভাতের বদলে, ওখানে তো আর মানে হোটেলে ভাত ফাত কোথায় পাবো কি পাবো না, খাওয়াতে পারবো কি পারবো না, সেটা তো মানে ওইটা একদম নায়ের খাতায়, সেই জন্য হচ্ছে নেস্টম, কোথাও ঘুরতে গেলে ওকে নেস্টম খাওয়াই, যেটা হচ্ছে রাইস আর সবজির নেস্টম, বা শুধু শুধু কখনো কখনো শুধু রাইসের নেস্টম যেটা থাকে সেটা নিয়ে যাই, সেটা ওই জল দিয়ে মানে গরম জলে দিয়ে দিই। আর ইলেকট্রিক কেটলি তো মাস্ট, ওটা তো নিয়ে যাই, কারণ ওর জল গরম থেকে শুরু করে দুধ জাল থেকে শুরু করে যেগুলো যেখানে দুধ পাওয়া যায় সেখানে জাল দিয়ে মাঝে মাঝে ওই দুধ ও বিস্কুটের গুঁড়োর সাথে মিক্স করে খাইয়ে দিই। সেজন্য আমার কোথাও ঘুরতে গেলে কোনো রকম ওর খাওয়া নিয়ে অসুবিধা হয় না। এইবার তো দার্জিলিং এ ও হচ্ছে আমাদের সাথে হোটেলে একটু ভাতও খেয়েছিল, মানে নেস্টম তো ভাতের কাজ করে দুপুরবেলা, তো নেস্টম সেদিনকে খাওয়াইনি, সেদিনকে মা কি করেছে হোটেলের ডাল ভাত মানে একদম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দেখেই খাইয়েছে, নালে খাওয়াতো না, নালে নেস্টম খাইয়ে দিই, সেটাকে ডাল ভাত একদম ইয়ে করে অল্প
ওইটা তো পেট ভরেনি, মানে একটু তাও ভাত খেলো, আমরা খাচ্ছি ভাত, ও কদিন ধরে খাবে না, কারণ ও তো ভাত খাওয়া এখন শুরু করে দিয়েছে, এই জন্য আমাদের মনে খারাপ লাগছিল। তো আমরা কিন্তু ওকে ভাত খাইয়ে দিয়েছি, খেয়েছে তো বেশি না, ওটা পেট ভরার মতন না, বাড়িতে এসে মানে হোটেলে এসে আবার নেস্টম খাইয়ে দিয়েছি। তো এইভাবেই আমরা ওকে খাওয়াই, কোনো রকম আমার কোনো প্রবলেম হয় না, ঘুরতে গেলে আমি সমস্ত গুঁড়ো করে নিয়ে যাই। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এরকম বিস্কুটের গুঁড়ো, মুড়ির গুঁড়ো, চিড়ের গুঁড়ো, কেলক্সের গুঁড়ো, ওটসের গুঁড়ো, সব গুঁড়ো করে নিয়ে চলে যেতে পারো বিস্কুট, তো কোনো রকম প্রবলেম হবে না আশা করি। আমার তো কোনো রকম ঘুরতে গেলে অসুবিধা হয় না, আর আমি এই জন্য এত ছোটোর থেকেও ঘুরছি, তো ঘুরে ঘুরে অভ্যস্ত হয়ে গেছে, ওর ঘোড়া নিয়ে কোনো রকম সমস্যা না, ঘুরতে গেলে বিন্দু মাত্র বিরক্ত করে না। এই যে এত বড় যে বোম্বে গোয়া ঘুরে আসলাম, এক ফোঁটা বিরক্ত করেনি। তো মানে আমাদের ট্যুরের মানে সবাই সবাই খুব ভালোবেসেছে ওকে, যে এতটুকু ছোট বাচ্চা অথচ কোনো রকম ওর বিরক্ত নেই। এই দার্জিলিংটাই শুধু আমার বাবা যায়নি আর ওর পাপা যায়নি বলে দিদান ছাড়া কারো কাছে থাকবে না, এইটা একটুখানি আমাদের মাকে মার একটু কষ্ট হয়েছে, যে শুধু মানে মাকে তোমার বাথরুমেও যেতে দিচ্ছে না, স্নান করতে যেতে দিচ্ছে না, রেডি হতে দিচ্ছে না, সাজতে দিচ্ছে না, শুধু দিদান ছাড়া এমনকি আমার কাছেও যেতে চাইছে না। এই দার্জিলিং ট্যুরটাতে এরকম করেছে, কিন্তু কোনো ট্যুরে এরকম করে না। আমার বাবা আর ওর পাপা গেলে কোনো ট্যুরে এরকম করে না, যেহেতু ওদের এইবার দুজনকে দেখতে পায়নি সেজন্য এরকম করেছে, নালে তুর্যকে নিয়ে ঘুরতে যাওয়া খুব মানে কোনো প্রবলেমই নেই আমাদের। আর এত ছোট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে অভ্যস্ত করে ফেলেছি, এই জন্য আমার আর কোনো রকম প্রবলেম হয় না ওকে নিয়ে, সত্যি বিশ্বাস করো। আশা করি তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর তোমাদেরও যদি এরকম ছোট কোনো বেবি থাকে, তোমরা নিঃসন্দেহে এরকম বিস্কুটের গুঁড়ো, মুড়ির গুঁড়ো, এসব গুঁড়ো ঠুড়ো করে ঘুরতে নিয়ে চলে যাও, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু তোমাদের বলবো যে মানে যে দুধটা বাচ্চা খায়, যেমন আমার ছেলে ন্যান দুধ খায়, তো আমি ন্যান দুধ এর জন্য এক্সট্রা নিয়ে যাই, যা প্যাকেট লাগবে তার থেকে এক্সট্রা, সেটাই তোমরা তোমাদের অনেকে অনেক রকম দুধ খায়, দুধের তো নানা রকম কোম্পানি ভ্যারাইটি আছে, তো সেই দুধটা বেশি করে ওইটা স্টকে বাবা রেখেও, কেননা ওইটা মেন প্রয়োজন, কারণ সব জায়গায় তো লিকুইড দুধ এরকম আমুলের পাওয়া যায় না, হয়তো আমুলের দুধ তোমাদের বাচ্চারা নাও খেতে পারে, তো সেই জন্য ওই দুধটা তো মাস্ট রেখো। বিস্কুটের গুঁড়ো না করলেও বিস্কুট আমরা যেমন ব্রিটানিয়া অ্যারারুট থিন বিস্কুটের গুঁড়োটা করি, মানে অ্যারারুট থিন বিস্কুটটা, সেটা কোনো কোনো জায়গায় প্যাকেটও পাওয়া যায়, সেটা গুলে হাত দিয়ে চটকেও মানে নরম করেও খাওয়ানো যায়, কিন্তু দুধটা মাস্ট দরকারি। তো চলো এবার নিচে যাই, তুর্যকে খাওয়াবো, তো তুর্যকে এখন রাত্রিবেলা ডালিয়া খাওয়াবো আজকে, তো চলো, কেন সন্ধ্যাবেলা ও দুধ বিস্কুট খেয়েছে, এখন ও ডালিয়া খাবে। তুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট, এবার আমরা খাবো, আর দুপুরে তো রান্না দেখাতে ভুলে গেছি, চলো এখনই দেখে নাও কি কি রান্না হয়েছে আমাদের। রান্না হয়েছিল আম দিয়ে ডাল, মসুর ডাল, চারা পোনা মাছের ঝোল, আলু পটল, এখন জাল দেওয়া হচ্ছে, দুপুরেই রান্না হয়েছিল আলু পটলের তরকারি। আর মা করেছিল, তোমাদের দুপুরে দেখিয়েছিলাম যে কাঁচকলার আলু সিদ্ধ করে রেখেছিল, কাঁচকলার কোপ্তা করেছিল, কোপ্তা কারি, ওটা দুপুরে শেষ হয়ে গেছে, ওটা ভাই খুব ভালো খায়, ভাই এতটাই ভালো খায়, ওই দিয়েই ভাত খেয়েছে, বললাম না ও খুব ভালো খায়, মাঝে মাঝেই বলে মা এটা করবে, কাঁচকলার কোপ্তা করবে, কাঁচকলার কোপ্তা করবে, মাকে প্রায় বলে। তো সেটা শেষ হয়ে গেছে, ব্যাস বাদ বাকি সবই আছে, আর আমি এখন এইগুলো কিচ্ছু খাবো না, আমি খাবো হচ্ছে ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে ভাত খাবো, খুব ভালো খাবো। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে উপরে চলেও এসেছি, আর তুর্য দুষ্টুমি দেখো আমার চার্জারটা নিয়ে আমার দুষ্টুপানা শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, বাই বাই। ভিডিও শেষ করার আগে টাটা বাই বাই, তো চলো তুর্য বলেই দিয়েছে টাটা বাই বাই, তাহলে গুড নাইট, টাটা, আরেকবার বলে দাও টাটা বাই বাই, বাই বাই, একটা কিস দিয়ে দাও, আর করে কিস দিয়ে দাও, ওলি ওলি।